হ্যালো গাইজ আপনারা যদি এখানে লাইট রুম অ্যাপটি ডাউনলোড করে থাকেন সে প্লে স্টোর থেকেই হোক কিংবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকেই হোক আপনাদের যদি এরকম একটি সমস্যা দেখা যায় আপনারা যখন এখানে লাইট রুমটি ওপেন করে নিচ্ছেন এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন স্কিপ বলে আপনি এই স্কিপ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর যখনই আপনারা এখানে লাইট রুমে লগ করতে যাচ্ছেন একটি শো টাইম ট্রাই আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা কেবলমাত্র একটি স্টেপ ফলো করে নিন তাহলেই দেখবেন আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে গেছে তো কি সেই স্টেপ তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটেক টেক চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিয়ে আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের কি সমস্যা হচ্ছে আপনারা যখন এখানে লগ ইনে ক্লিক করে নিচ্ছেন এবং তারপরে আপনাদের যে কোনো একটি ইমেল ধরুন এখানে সিলেক্ট করে নিচ্ছেন এখানে একটি পপ আপ শো করছে আনেবল টু সাইন ইন উইথ গুগল অ্যাট দিস টাইম ট্রাই আফটার সামটাইমস আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে কেবলমাত্র একটি স্টেপই ফলো করুন তাহলে আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে সাইন ইন করতে পারেন কিন্তু আপনাদের কিন্তু সেক্ষেত্রেও এই একই প্রবলেম হতে পারে তো কেবলমাত্র আপনারা এই স্টেপটি ফলো করুন আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন সাইন আপ বলে আপনি সেই সাইন আপে ক্লিক করে নেবেন এবং সাইন আপে ক্লিক করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এবং তার পাসওয়ার্ড এখানে টাইপ করে দেবেন ওই ইমেলটি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি না দিলেও চলবে আপনাকে নতুন করে কোনো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে আপনি নতুন করে কোনো একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন কিন্তু পাসওয়ার্ডটি ক্রিয়েট করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে যেন আট অক্ষরের কোনো একটি লেটার হয় এবং আপার কেস লেটার লোয়ার কেস লেটার এমন কি কোনো এক থেকে নয়ের মধ্যে যে কোনো সিম্বলও থাকে এমন কি আপনাদের ইমেলে রয়েছে এমন কোনো নাম যেন আপনার পাসওয়ার্ডে না থাকে এমন কি সাধারণত যে সমস্ত ওয়ার্ড ইউজ করা হয় সে সমস্ত ওয়ার্ডও যেন না থাকে এখানে আপনাদের তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনারা তা ফলো করে আপনাদের যে কোনো একটি নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিন তো এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তারপরে নিচে একটি কন্টিনিউ বলে আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম এবং তারপর এখানে আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন এবং তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে আপনার এখানে আপনাদের ডেট অফ মান্থ এবং ডেট অফ ইয়ার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন ধরুন আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি ধরুন আমি একটি দিয়ে দিলাম আপনাদের কিন্তু জন্মের মাস এবং ইয়ার এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আমার এখানে ইন্ডিয়া অলরেডি করা রয়েছে আপনারা যে কান্ট্রির হবেন আপনারা সেই কান্ট্রি এখানে চুজ করে নেবেন এবং তারপরে নিচে একটি অপশান পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি তারপরে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং এরপরে কিছুক্ষণ লোডিং নেবে এবং তারপরে নিচে একটি অপশান দেখতে পাবেন কন্টিনিউ বলে আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে অ্যালো করে দেবেন সমস্ত কিছু এবং তারপর এখানে গটিড অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরেই দেখতে পাবেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিয়ে আপনারা যেরকম লাইট রুমে এডিট করতে পারতেন সেরকমই দেখতে পাবেন আপনাদের সমস্ত এডিট অপশান এখানে চলে আসবে আপনারা কিন্তু এরপরে লাইট রুম ইউজ করতে পারবেন